वेलकम टू आवर यूट्यूब चैनल लाइबास रोटी रेसिपी। এই আয়োজনে আপনাদের দেখাবো বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটি রেসিপি, নেশেস্তার হালুয়া ও ভুট্টার আটার রুটি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভুট্টার রুটি ও নেশেস্তার হালুয়া তৈরির জন্য প্রথমেই ভুট্টার রুটির খামিটা তৈরি করব। সেজন্য আমি নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ভুট্টার আটা এবং নিচ্ছি এক কাপ হোল গ্রেন ফ্লাওয়ার, নেব সামান্য কালো জিরে এবং পরিমাণ মতো লবণ। এটাকে আমি একটু ভালো করে মিক্সড করে নিব, কারণ ভুট্টার আটাটা আটার সাথে গমের আটার সাথে যেন ভালোভাবে মেখে যায়। আটাটা সিদ্ধ করার জন্য নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এটা ফুটে উঠলে তারপর আমি আটাটা ঢেলে দেব। পানিটা ফুটে উঠেছে, আমি এখন আটাটা দিয়ে দিচ্ছি। ডোগুলো দিয়ে রুটি বানাবো লাইবা রুটি মেকার দিয়ে। আমি রুটি, পরোটা, লুচি জাতীয় সকল খাবারই লাইবা রুটি মেকার দিয়ে বানাতে পছন্দ করি, কারণ লাইবা রুটি মেকারের খুব কম সময়ে অনেকগুলো রুটি এবং খুব গোল পাতলা বানানো যায়। ডোটা রেখে নব ধরে হালকা চাপ দিয়ে আমি হ্যান্ডেল দিয়ে একটা চাপ দিলে পাশ থেকে হালকা বের হয়ে আসছে, রুটিটা আমার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একদম গোল। আমি উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি, না হয় আবার একটা সাথে একটা লেগে যাবে। প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি রুটিটা দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়ার জন্য। তৈরি হয়ে গেল ভুট্টার রুটি, এটা পরিবেশন করছি নেশেস্তার হালুয়ার দিয়ে। বাচ্চাদের খুবই পছন্দ হালুয়া, সকালের নাস্তায় একটা বাচ্চাদের জন্য খুবই হেলদি রেসিপি। বাসায় আপনারা সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।